নমস্কার বন্ধুরা, আজ আমরা ক্লাস নাইনের অঙ্কের উপপাদ্যের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে দাদা, ক্লাস নাইনের অঙ্কের যে উপপাদ্য সেই উপপাদ্যের সাজেশন দিতে। তো আমরা এই ভিডিওতে মোট চারটে উপপাদ্য নিয়ে এসেছি। এই চারটে উপপাদ্য যদি তোমরা করে যাও তাহলে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তো যারা এই চারটে উপপাদ্য যাদের কাছে খুব কঠিন কিংবা বেশি মনে হচ্ছে তাদের জন্য আমি কিন্তু শেষে দুটো উপপাদ্য, খুব ইম্পর্টেন্ট দুটো উপপাদ্য কিন্তু তোমাদেরকে বেছে দেব। তো আমাদের পরীক্ষায় মোট দুটো উপপাদ্য থাকবে, তার মধ্যে থেকে আমাদেরকে করতে হবে একটি উপপাদ্য, এবং এই একটি উপপাদ্যর জন্য আমাদের মোট কিন্তু চার মার্ক থাকবে। ঠিক আছে, তো চলো কী কী উপপাদ্য আমাদেরকে করতে হবে আমরা দেখে নিই। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, 27 নম্বর উপপাদ্য, যেটা আমাদের অঙ্ক বইয়ের 234 নম্বর পৃষ্ঠায় কিন্তু পেয়ে যাবে। ত্রিভুজের বাহুগুলি লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু, এই উপপাদ্যটি তোমরা কিন্তু করে যাবে। এই উপপাদ্যটি ইম্পর্টেন্ট উপপাদ্য। তারপর আমরা 28 নম্বর যে উপপাদ্যটি রয়েছে, 28 নম্বর উপপাদ্যটি আমরা দেখে নেব, আর এই উপপাদ্যটি তোমরা পাবে 237 নম্বর পৃষ্ঠায়। তো কি বলা হয়েছে দেখো, আমাদেরকে বলা হয়েছে যে আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর অঙ্কিত লম্ব তিনটি সমবিন্দু। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এই উপপাদ্যটি তোমরা করে যাবে, এবং এই উপপাদ্য পাবে তোমরা 237 নম্বর পৃষ্ঠায়। এরপর আমরা 29 নম্বর এবং 30 নম্বরটি দেখে নেব। তো দেখো, আমাদের 29 নম্বর যে উপপাদ্যটি, সেই উপপাদ্যটি খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। তো কি বলা হয়েছে দেখো, 29 নম্বর উপপাদ্যতে বলা হয়েছে দেখো যে ত্রিভুজের কোণগুলির অন্ত সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। এই উপপাদ্যটি আমরা পেয়ে যাব আমাদের অঙ্ক বইয়ের 239 নম্বর পৃষ্ঠায়। এরপর আমরা 30 নম্বর উপপাদ্য দেখে নেব। তো 30 নম্বর উপপাদ্যতে কি বলা হয়েছে দেখো, 30 নম্বর উপপাদ্যতে বলা হয়েছে ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। এই উপপাদ্যটি আমরা পেয়ে যাব আমাদের অঙ্ক বইয়ের 242 নম্বর পৃষ্ঠায় কিন্তু আমরা পেয়ে যাব। তো এই ছিল চারটে উপপাদ্য। এই চারটে উপপাদ্য যাদের কাছে এই চারটেও বেশি লাগছে তাদের জন্য আমি সাজেশন করব এই 29 নম্বর এবং 30 নম্বর এই উপপাদ্য দুটি যদি তোমরা করে যাও তাহলে অবশ্যই কিন্তু এখান থেকে তোমরা একটা পেয়ে যাবে।